গুড মর্নিং কালিম্পং, আজকে কালিম্পংয়ের হোটেল থেকে বেরিয়ে যাচ্ছি, প্যাসেঞ্জার হোমস্টে থেকে। তো রেডি হতে হতে আর ব্লগ করা হয়নি, রেডি হচ্ছিলাম বলে, কারণ আমাদের তাড়াতাড়ি বেরোতে হবে। অলরেডি আমি 8টায় টাইম দিয়েছিলাম সবাইকে, কিন্তু আমি জানি যে সবাইয়ের এই ঠান্ডাতে প্রবলেম হবে। তো জানতাম 9টা সাড়ে 9টা বাজবে খেতে খেতে, টিফিনও এদের বলা আছে, মানে আমাদের প্যাকেজের মধ্যেই ছিল। তো আজকে আমি বলি, এই হোমস্টেটা বুকিং করেছে আমাদের চিরঞ্জিৎ, সম্পূর্ণটাই অনলাইনে বুকিং হয়েছে আমাদের। আর হোমস্টেতে আমাদের প্যাকেজ ছিল 1200 টাকা পার হেড প্যাকেজ ছিল, হোমস্টের প্যাকেজ। হোমস্টে মোটামুটি ভালো। এবার তবে এখানে একটা কথা আমি বলে রাখি, যে আপনি যদি মনে করেন যে লাক্সারিয়াস কোনো কিছু আছে বা হোমস্টেতে আমি লাক্সারিয়াস 5-star হোটেলের মতন এ পাবো, সেটা কিন্তু ভুল করবেন। কারণ হোমস্টে হচ্ছে নিজের মতন, নিজের বাড়ির মতন, এদের যতটা আর কি সামর্থ্য থাকে সেই বাড়ি অনুযায়ী করে। তো আমার মনে হয়েছে 1200 টাকার প্যাকেজে এনাফ জিনিস, কারণ প্রত্যেক ঘরে গিজার নেই ঠিক কথা, কিন্তু কিছু ঘরে গিজার আছে, কিছু ঘরে গিজার নেই। তোমার আপনার হচ্ছে ভিউ এখানে ভালো আছে, সব থেকে হচ্ছে সিনিং বিউটিটাই এখানে ভালো, রাতের যে আর কি বিউটিটা আপনাদের দেখিয়েছি সেটার জন্য বলছি, সিনিং বিউটিটা ভালো। আর ডাইনিং রেস্টটা খুবই ভালো লেগেছে আমাদের। বারবার বলছি যে এখানে এসে মনে করবেন না যে আমি 5-star হোটেলে চলে এসেছি, এটা কিন্তু কোনো 5-star হোটেল নয়, নর্মাল হোমস্টে। এখানে আপনার ওনারা খাবার দিয়ে যাচ্ছেন, ওনাদের আপনি যা বলবেন সেই হিসেবে একটু আগে বলতে হবে, কারণ এখান থেকে কালিম্পং বাজারটা অনেকটাই দূরে, ওনাদের আগে না বললে পরে ওনারা ব্যবস্থা করতে পারবেন না। তো তার জন্য বলছি একটু আগে বলতে হবে, সঙ্গে সঙ্গে বললে কোনো কিছু ওনারা পারবেন না করতে। প্যাকেজের জিনিস তো আপনারা জিজ্ঞাসাই করে নেবেন অনলাইনে, যে আমরা প্যাকেজে কী কী থাকছে খাওয়ার থেকে আরম্ভ করে, কারণ আমরা নিজেরাই বলেছিলাম যেহেতু ট্রেন জার্নি করে আসছি, তো দুপুরবেলা আমরা খেয়েছিলাম রাইস আর হচ্ছে ডাল, আর এদিকে হচ্ছে আপনার ডিমের কারি। তো সেখান থেকে হচ্ছে ওটা আমরাই বলে দিয়েছিলাম। এবার আপনারা যদি অন্য কিছু খেতে চান সেটা কিন্তু আগে থাকতে বলে দেবেন, নাহলে কিন্তু প্রবলেম হতে পারে, কারণ আমাদের প্যাকেজে অন্য কিছুও দেওয়ার কথা ছিল, কিন্তু আমরা ওটা চুজ করেছিলাম। আর নাইটে তো আমাদের ছিল ভাত রুটি দুটোই ছিল, সেটা আমাদের বলাই ছিল, মানে কিছুজন ভাত খাবে কিছুজন রুটি খাবে, আর তার সাথে ছিল আলু ভাজা, ডাল তো ছিলই, প্লাস হচ্ছে চিকেন ছিল। সব কটা রান্নাই খুবই ভালো লেগেছে। আর যদি আপনারা এক্সট্রা কোনো কিছু চার্জ করেন, মানে এক্সট্রা কোনো কিছু চান, পকোড়া ফকোড়া এগুলো, এর জন্য কিন্তু এক্সট্রা আলাদা ওনারা চার্জ করেন, সেটা আগে থাকতে বলতে হবে। বারবার বলছি এটা হোমস্টে, এটা কোনো 5-star হোটেল নয়, আপনাদের কিন্তু আগে থাকতে সব কিছু ওনাদেরকে বলতে হবে অ্যারেঞ্জ করার জন্য। আগে থাকতে মানে অন্তত 2-3 ঘন্টা আগে আপনাকে বলতে হবে। আর এখানে রাত্রিবেলা কিন্তু আপনি 6টার পর থেকে আর কিছু পাবেন না, মানে কিছুই নেই 6টার পর থেকে। যদি ওনাদেরকেও কিছু বলেন যে এইটা করে দেবো ওটা করে দিতে হবে, সেটা কিন্তু বৃথা, ওনাদের বললে পারে, ওনারাও চেষ্টা করলেও ওনারা অ্যারেঞ্জ করতে পারবেন না, কারণ এখানে কিছু নেই ওদের কাছাকাছি। তো তাই জন্য বলছি যে আপনারা মেন্টালিটি সেট আপ করেই আসবেন, আপনারা একটা নিজের বাড়িতে যাচ্ছেন হোমস্টেতে যেখানে আশেপাশে সেরকম কিছু নেই, সুতরাং আপনারা এনজয় করতে আসছেন, লাক্সারিয়াস কোনো হোটেলে আসছেন না, আগেই বললাম। সেদিক থেকে দেখতে গেলে এই হোমস্টেকে আমি 4.5 আমি দেবো, কারণ আমি যেটা চেয়েছিলাম এই হোমস্টেতে একদম সেটাই হয়েছে। আর চিরঞ্জিৎকেও ডাকছি, কারণ এই হোমস্টে এই বুক করেছে, ঠিক আছে। হোমস্টেটা ভালো, ঠিক আছে, আর সব কিছুই ভালো, পরিবেশটা ভালো, কিন্তু অ্যাকচুয়ালি কী বলে এখন মানে যে টাইমে আমরা এসেছি বিভৎস ঠান্ডা, মানে কী বলে আর একটুখানি যেরকম মানে অন সিজনে যখন লোকেরা আসে তারা খুবই ভালোভাবে অনুভব করতে পারে, মানে অক্সিজেনের মানে অক্সিজেনও চলছে এখন, এখন ঠান্ডাও কাল চলছে, মানে অমানবিক ঠান্ডা পুরো এখানে। তো তার জন্যে আমরা যে জিনিসটা চেয়েছিলাম, আমি চিরঞ্জিৎ যে জিনিসটা উপভোগ করতে চেয়েছিলাম, আমরা সবাই মিলে যে সবাইকে এই ঠান্ডাটা আর কি উপভোগ করাবো, যে কতটা ঠান্ডা এখানে হতে পারে, তো সেটা আমরা সাকসেসফুল। এই যে আমার গিন্নি গলা দড়িয়ে ফেলেছে, গলা থেকে আওয়াজ বেরোচ্ছে না, কারণ ঠান্ডা লেগে গেছে প্রচণ্ডভাবে, বাদ বাকি সবই ঠিক আছে, আপনারা আসতে পারেন, ভালো হোমস্টে, কোনো প্রবলেম নেই, নিচে গিয়ে ওনাদের সাথেও পরিচয় করে দেবো। তবে হ্যাঁ একটা কথা বলছি, হোমস্টেতে আসলে প্রত্যেকেই কিন্তু অরিজিনাল আইডি কার্ড এবং তার সাথে এক কপি করে জেরক্স নিয়ে আসবেন, আর হচ্ছে ওনার একটা পাসপোর্ট সাইজ ছবিও নিয়ে আসবেন, কারণ এখানে সিকিউরিটি পারপাসে এই জিনিসটা ম্যান্ডেটরি আছে।
তো এনাদেরকে দিতেই হবে প্রত্যেকজন, এভরিবডি, মানে একজনও কিন্তু বাদ যাবে না। আমাদের 14 জন, 14 জনেরই আর কি আইডি প্রুফ, প্লাস হচ্ছে তার সাথে জেরক্স লেগেছে, প্লাস ছবি। এবার যেহেতু আমাদের দুজনের কাছে ছবি ছিল, বাদবাকি জনের কাছে ছবি ছিল না, তো ওরা ইনস্ট্যান্ট মোবাইলে তুলে নিয়েছে। ঠিক আছে, আপাতত বাইরের দৃশ্যটা আপনাদের দেখাই কীরকম আছে না আছে। দেখুন, আমাদের একটা ছোট বন্ধু, এটা হচ্ছে লিলি, লিলি, এটা হচ্ছে লিলি, এটা লিলি, খুব সুন্দর লিলি, এই যে লিলি, লিলি খাচ্ছে। এখানে বুম্বা আর সৌরভ রয়েছে। আচ্ছা, কালকে রাতের অভিজ্ঞতা কিরকম? খুব ভালো। ঠান্ডা কিরকম ছিল? মানে যে ঠান্ডা উপভোগ করতে এসেছো সেটা পেয়েছো তো? তো ভালো লেগেছে তো? আর হোমস্টে কিরকম? হোমস্টেটা খুবই সুন্দর, প্রত্যেকটা লোকই খুব ভালো, খুব কোঅপারেট করেছে আমাদের সাথে, আমরা যা চেয়েছি সেটাই দিয়ে গেছে। কিন্তু আগে থাকতে বলতে হয়েছে, নাহলে অ্যারেঞ্জ করতে পারিনি এরা, তাই তো? আর যে আমাদের রাধু নিশার আরও ভালো, তাকে আমরা যখন যেটা বলেছি তৈরি করে দিয়েছে, সে সেটাই তৈরি করেছে। হ্যাঁ, একটু সময় দিতে হয়েছে কিন্তু তৈরি করেছে, আগে থাকতে বলে একটু সময় দিতে হয়েছে কিন্তু করে দিয়েছে সে। এটা হচ্ছে আজকে সকালের ভিউ, কালিম্পং শহর কতটা দেখা যাচ্ছে জানি না, কারণ কুয়াশা আছে। ব্লগে পেয়ে যাবে, ছোট ব্লগে। হ্যাঁ, ওকে, এখন আপাতত ব্লগটা বন্ধ করছি, কারণ বার হতে হবে। তবে এই হোমস্টের আপনাদের সমস্ত কিছু অনলাইন লিঙ্ক এবং ফোন নাম্বার আমরা যার সাহায্যে বুকিং করেছিলাম সেগুলো দিয়ে দেবো। আর নিচে গিয়ে মানে ওনাদের সাথে তো কালকে ভালো করে কথাই হয়নি, রাত্রিবেলা কথা হয়েছে, তো ব্লগ রাত্রিবেলা আমি আর সেরকম করিনি ঠান্ডার জন্যে। তো নিচে গিয়ে ওনাদের সাথে পরিচয় করিয়ে একটু কথা বলার চেষ্টা করব, যাতে আপনারাও এই হোমস্টে এসে কালিম্পংয়ের এই ভিউটা আর ঠান্ডাটা উপভোগ করতে পারেন। আপাতত ব্লগ এখানে বন্ধ করলাম, আবার সাইট সিনে গিয়ে স্টার্ট করব। হাই, এই যে দাদাটা আছে, এই দাদাকে রাত্রিবেলা খুব জ্বালিয়েছি, মানে যা বলেছি করে দিয়েছে। ইসকো জো ইন ভাইয়া কো জো জো হাম লোগোনে মাঙ্গা হে, থোড়া পহলে বলা থা লেকিন ভাইয়া নে পুরা কর দিয়া হে, বহুত কোঅপারেটিভ কিয়া হে ভাইয়া নে। আর ইনকা জো কুকিং স্টাইল হে বহুত আচ্ছা হে, বহুত আচ্ছা লাগা কুকিং ইনকা। ঠিক হে, থ্যাংক ইউ। এবার আমরা বার হয়ে পড়েছি গাড়ি নিয়ে কালিম্পংয়ের হোমস্টে থেকে, হোমস্টে আজকেই আমরা ছেড়ে দিলাম। এবার এখান থেকে আমরা দার্জিলিংয়ের উদ্দেশ্যে চলে যাব, অবশ্যই সাইট সিন করতে করতে। আমার ভিডিওতে তো আপনারা প্রথমেই দেখে নিয়েছেন যে আজকের দিনে আমরা কোন কোন জায়গাগুলো সাইট সিন করব। তো এখন আমরা যাচ্ছি সায়েন্স সিটির উদ্দেশ্যে কালিম্পংয়ের, কিন্তু আনফর্চুনেটলি সায়েন্স সিটি আজকে বন্ধ, সেটা আমরা পৌঁছে ওখানে বুঝতে পারলাম। তার কারণ হচ্ছে আজকের দিনটা আমাদের একটা পাবলিক হলিডের মধ্যে পড়ে গিয়েছিল, তো পাবলিক হলিডেতে এই সায়েন্স সিটি বন্ধ থাকে, তার জন্য আমরা সায়েন্স সিটি আর ঢুকতে পারিনি। তবে বলে রাখি যে এই সায়েন্স সিটি ঢুকতে গেলে আপনাদের একটা এন্ট্রি ফি দিতে হবে 20 টাকা পার হেড করে। তো যেহেতু আমরা সায়েন্স সিটি ঢুকতে পারলাম না, তাই আমাদের গাড়ি রিটার্ন এসে আবার নেক্সট ভিউ পয়েন্ট বুদ্ধা পার্কের উদ্দেশ্যে রওনা হলো। এবার যেতে যেতে আপনাদের দেখাবো বুদ্ধা পার্কটি কোথায় এবং কেমন দেখতে। চলুন তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকি। এখন আমরা পৌঁছে গেছি আমাদের দ্বিতীয় গন্তব্যস্থল অর্থাৎ ভিউ পয়েন্টে, ত্রিরত্ন বুদ্ধ পার্কে। এটি রাস্তার উপরে একটি খুব সুন্দর দুদিকে বুদ্ধ পার্ক, এর ভেতরে প্রবেশ মূল্য কোনো কিছুই লাগে না, আপনারা প্রবেশ করতে পারেন। তবে আমরা একদিকের বুদ্ধ পার্কটাতে প্রবেশ করতে পেরেছি, আর একদিকেরটা বন্ধ ছিল, সেম একই কারণ, পাবলিক হলিডে, তার জন্য একটু বন্ধ ছিল। কিন্তু বাইরে থেকে ভালোভাবেই বুদ্ধ পার্কটি দেখা যাচ্ছিলো। আর এখানে আরেকটি কথা বলে রাখি,
যে আপনাদের গাড়ির জন্য কোনো পার্কিং ফি কিন্তু লাগছে না, আপনাদের গাড়ি এই রোডের উপরেই দাঁড়িয়ে থাকবে। আপনারা ভালোভাবে বুদ্ধ পার্কটা ঘুরে দেখে নিয়ে আপনারা অনায়াসেই যেতে পারেন, তার জন্য কোনো এন্ট্রি ফিও লাগছে না আর গাড়ির পার্কিং চার্জও লাগছে না। তাহলে চলুন এবারে বুদ্ধ পার্কটা ভালোভাবে ঘুরে দেখা যাক। এই ফুলটা খুব সুন্দর। সুন্দর